ডাইনিং রুমে ছিলাম, এবার আমরা হোস্টেলে চলে আসছিলাম। আসলে এটা দেখার জন্যই তো এই বিল্ডিং আমরা এসেছিলাম। আচ্ছা, সুন্দর সম্মানিত দর্শক, আমরা হোস্টেলের একটি কক্ষে প্রবেশ করেছি। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চারজন থাকার ব্যবস্থা রয়েছে, তাই তো? চারজন রয়েছে এবং প্রত্যেকের জন্য সুন্দর পরিপাটি বেড এবং চেয়ার টেবিল রয়েছে এবং ওয়েল ডেকোরেটেড আলমিরা রয়েছে। আসলে তো একজন শিক্ষার্থীর জন্য আদর্শ ও পরিবেশ যা বলতে যা বোঝায় তার সবগুলোই উপস্থিতি এখানে দেখতে পাচ্ছি। এই যে সুন্দর আয়না সহ এভরিথিং অ্যাভেলেবল আছে এবং অনেক বড়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এনাফ স্পেস এখানে রয়েছে, যে চারজন থাকলেও রুমটাতে যা যা থাকা দরকার সব কিছু তো আছেই, যতটুকু স্পেস দরকার তাও মোটামুটি আছে এবং সুন্দর। সেই সাথে সামনে বিশাল ফাঁকা জায়গাও রয়েছে, খেলাধুলার ব্যবস্থা রয়েছে। অনেক পরিচ্ছন্ন ক্যাম্পাস আমরা বলবো, যে যতটুকু আমরা দেখতে পেরেছি তাতে অনেক সুন্দর পরিপাটি এবং থাকার জন্য যে আদর্শ পরিবেশ বলতে যে দরকার তার সবগুলোর উপস্থিতি আমরা মোটামুটি দেখতে পেরেছি এই জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে। এটি হোস্টেল সুপারের কক্ষ, যিনি